بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. নাভির নিচে হাত বাঁধা প্রসঙ্গে কিছু কথা যা আমি আপনাদের নিকটে বিভিন্ন গ্রুপে পোস্ট করেছি, এটার কারণ হলো যে আমি এই কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম যে এক হানাফি আলেম খুব জোর গলায় বলার চেষ্টা করলেন যে নাভির নিচে হাত বাঁধার হাদিসটা হলো সহি, আর যারা বুকের ওপর হাত বাঁধার কথা বলে থাকেন তাদের দলিল জয়ীফ এবং তাদের কোনো সহি দলিল নাই। তো এই কথার জবাব হিসেবে আমি এটা লিখেছি। তো উনি যে হাদিসটাকে পুঁজি করেছেন, সে মানে তার নিজের পক্ষে, মানে নাভির নিচে হাত মাথার পক্ষে, সে হাদিসটাকে উনি নিয়েছেন মোসান্নফ ইবনে আবি শাইবা থেকে। কিন্তু এই হাদিসটা যে জালিয়াত, এটা হয়তো তার জ্ঞানের সীমানায় নেই, জ্ঞানের পরিহিতে পড়েনি, ধরা পড়েনি, অথবা জেনে শুনেও জ্ঞান পাপির পরিচয় দিয়েছে। তো যা হোক, মোসান্নফ ইবনে আবি শাইবা এটি প্রাচীনতম কিতাব, ইমাম বুখারির ওস্তাদ হলেন ইনি ইবনে আবি শাইবা। তো তার থেকে অনেক হাদিস ইমাম বুখারি বর্ণনা করেছেন। তো তার যে সনদ, অনেক ক্ষেত্রে দেখা যায় বিশুদ্ধ সনদ, এবং বিশেষ করে যে হাদিসটা নাভির নিচে হাত বাঁধা মর্মে হানাফি ভাইরা মানে পেশ করেছেন, এই হাদিসটার মূল কথা হলো এই যে এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত বাম হাতের উপর রাখতেন, বাস এতটুকু এসেছে। এবং এই হাদিসের সনদ একবার সূর্যের মতো উজ্জ্বল, মানে কোনো দুর্বলতা নাই, একবারে সহি সনদ। তো কিছু দুষ্ট হানাফি, অসাধু হানাফি, গোঁড়া হানাফি, যাদের মানে মাঝহাব পূজা ছাড়া আর কোনো মানে কাম নাই, কোনো কাম নাই, তো এ জাতীয় কিছু অসাধু হানাফি যখন দেখতে পেয়েছে যে এখানে তো পাওয়া যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত বাম হাতের উপর বেঁধেছেন আর কিছুই নাই, না বুকের ওপর না নাভির ওপর, তখন তারা এই জাতীয় অসাধু লোকেরা যোগ করে দিয়েছে তাহতাসুর্রাহ, কোথায় বেঁধেছে, নাভির নিচে। এই নাভির নিচে কথাটুকু কিন্তু কিছু হানাফি জালিয়াত করে দিয়ে দিয়েছে, অ্যাড করে দিয়েছে। এখন পরিণতি কী দাঁড়ালো, যে মোসান্নফ ইবনে আবি শাইবা একটা সহি হাদিস পাওয়া গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে হাত বেঁধেছেন। অবশ্য নাভির নিচে হাত বেঁধেছেন, ডান হাত বাম হাতের উপর বেঁধেছেন নাভির নিচে, এই নাভির নিচের কথাটুকু মূল কেতাবেই নাই, মূল হাদিসের ভিতরেই নাই, কিন্তু এইভাবে দুষ্ট হানাফি, কিছু অসাধু হানাফি, গোঁড়া হানাফি যোগ করে দিয়েছে। এবং এই নুসখাটা, এই কপিটা বিশেষ করে ভারতে বেশি ঘোরপাক খায়, মানে যেখানে ওই জাতীয় মাঝহাব হিসেবে হানাফি মাঝহাব চালু রয়েছে, তো এরা এটা লেনদেন করে থাকে বেশিরভাগ। তারপরও দেখা যাচ্ছে হকপন্থী অনেক হানাফি আলেমও বলেছেন যে না, এটা চলবে না। তাদের মধ্যে আমি যতটুকু জানি, আল্লামা হায়াত সিন্ধি অনুরূপ আর একদিনই ভাই বললেন যে আনোয়ার শাহ কাশ্মীরি উনিও বলেছেন, উনি হানাফি মহাদ্দেস, উনিও বলেছেন না, এই কথাটুকু মানুষের অ্যাড করা হয়েছে পরবর্তীতে, অনেক অনেক পরে, যেটা মূল কেতাবে নাই। তাহলে এটা আস্ত একটা জালিয়াত কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে হাত বেঁধেছেন। মোসান্নফ ইবনে আবি শাইবার বলাতে যদি বলা হয়ে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত বেঁধেছেন নাভির নিচে, এটা আস্ত জালিয়াত হবে, কারণ নাভির নিচে কথাটুকুই মেড ইন হানাফি, মেড ইন হিন্দি হানাফি। তাহলে এটা তো কোনো হাদিসই হতে পারে না। কিন্তু দেখলাম যে ফেসবুকে ওই আলেম খুব জোর গলায় বললেন যে এই হাদিসের সনদ সহি, আসলে তো সনদ সহি, আমি তো নিজেই দেখেছি, সনদটা সূর্যের মতো উজ্জ্বল, সহি। কিন্তু কথা হলো, ওখানে কি এ কথাটা আছে যে নাভির নিচে বেঁধেছেন? এটা হানাফিদের তৈরি করা, হানাফিদের জালিয়াতি, এক জালিয়াত এটা তৈরি করেছে আর এক জালিয়াত এটা দিয়ে দলিল দিয়েছে। চিন্তা করে দেখেন যে নাভের নিচে কথাটুকুই জালিয়াত, তো কী করে সহি বলা যেতে পারে?
তার মানে এটা হলো সহি হাদিসের সহি সনদের মধ্যে জাল কথার অ্যাড। তো বড় বড় ওলামায়ে দিন এটাকে মানে ধরেছেন, এবং এমনকি বললাম যে অনেক ভালো ভালো হক হকপন্থী কিছু হানাফি আলেমও স্বীকার করেছে যে না এটা চলবে না, এটা মিথ্যা কথা, এটা পরবর্তী অ্যাড করেছে, অ্যাড করা হয়েছে। এখন কথা হলো যে হানাফি ভাইদেরও কিন্তু আর দলিল টিকল না, মানে মোশাররফ ইবনে আবি সাইবা দিয়ে চেষ্টা চালানো হয়েছিল কারসাজি করার, যে সনদটা তো সুন্দর ওর সাথে লাগিয়ে দিই, কিন্তু কাজ হয়নি, ধরা খেয়ে গেছে, মানে আস্ত ধরা খাওয়ায় বলা যেতে পারে এটাকে। এরপরও দেখবেন যে আমাদের হানাফি ভাইদের ভিতরে কিছু গোঁড়া হানাফি এই হাদিসটাকে পেশ করে থাকে, আহলে সালাফিদের বিরুদ্ধে যখন তর্ক মনাজা লিপ্ত হয় তখন এই হাদিস নিয়ে আসে আর ধরা খায়। তো ফেসবুকে এই হাদিসটা দিয়ে খুব জোর গলায় উনি প্রমাণ করার চেষ্টা করলেন, এবং উনি দেখলাম যে মাদানিদের সমালোচনা করলেন, মাদানিরা নাকি বলেছেন যে বুকে হাত বাঁধার হাদিস বুখারিতে রয়েছে, তো বুকে হাত বাঁধার হাদিস বুখারিতে রয়েছে এটা কীভাবে বলা হয়েছে সেটা দেখতে হবে। যেন আমিও তো একজন মাদানি, মাদানি আলেম, আমি হোয়াটসঅ্যাপে উত্তর দিতে গিয়ে আমি এটা বলেছি যে বুখারির একখানা হাদিস থেকে দলিল নেওয়া হয়ে থাকে, কারণ জেরা বলতে বাহু, তিনি এক গজ হাত আর এক গজ হাতের উপর রেখেছেন, বাহুর উপর রেখেছেন, তার মানেটা কি? আপনি যদি এভাবে হাতটা বেঁধে থাকেন তাহলে দেখবেন যে আপনার হাত কোনো ক্রমেই নাভির নিচে যাবে না, কোথায় যাবে? এ বুকের আশেপাশে ঘোর পাক খাবে। এজন্য আলমান আসল আলবানি বলেছেন যে বুকের উপর হাত বাঁধার হাদিসটা বুখারিতেই রয়েছে, যদি চিন্তা করা হয়, মানে একটু চিন্তা করে দেখতে হবে তাহলে পাওয়া যাবে। তো যা হোক, এরপরও বুখারির হাদিসটা অস্পষ্ট, যারা প্রতিপক্ষ তারা মেনে নিতে চায় না, বিশেষ করে হানাফি ভাইরা মানতেই চায় না যে বুখারিতে নাভির বুকের উপর হাত বাঁধার হাদিস রয়েছে, কারণ বুখারি ওই হাদিসকে মেনে নিলে, এই কথাটা মেনে নিলে কিন্তু তাদের একবারে পরাজয় নিশ্চিত হয়ে যায়, কিন্তু তারা মানতে চায় না। আর তাদেরকে মানার মতো দেখা যাচ্ছে যে খুব একটা কিছু পাওয়া যাচ্ছে না, মানে ওরকম মজবুত, কারণ এ কথাটা স্পষ্ট আসেনি, যদিও প্রায় ওই কথাই দাঁড়ায়, কারণ এক গজ হাত আর এক গজ হাতের উপর যদি রাখা হয় তাহলে তো কোনো ক্রমে নামে নিচে যাবে না, এটা বুকের আশেপাশেই থাকে, হয় বুকের উপর বা বুকের আশেপাশে। আর এটা ভালোভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যে না বুকের উপর বাঁধতেন সোহেব ইবনে খোজাইমাই, আবু দাউদে, আরও বিভিন্ন বর্ণায় বিভিন্ন কেতাব এসেছে, এবং এটাকে বিশুদ্ধ বলা হয়েছে, মানে সার্বিক বিবেচনায় নাভির নিচে বুকের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বেঁধেছেন মর্মে এই স্পষ্ট বর্ণাগুলির ক্ষেত্রে যতটি বর্ণা এসেছে সবগুলি বর্ণা কিছু না কিছু দুর্বলতা রয়েছে, মানে সনদের দুর্বলতা রয়েছে। তবে এলমে হাদিসের মাপকাঠি অনুযায়ী এ দুর্বলতাগুলি, মানে যেহেতু একাধিক হাদিস দিয়ে এসেছে, হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে এই কথাটি, সুতরাং একটা আরেকটাকে সাপোর্ট করে এই হাদিসটা গ্রহণযোগ্যতার দরজায় উন্নীত হয়ে যায়, এটাই মহাদ্দেশিনে কেরাম বলেছেন। এই জন্যে বড়ো বড়ো অনেক মহাদ্দেশ এটাকে মেনে নিয়েছে যে নাভের নিচে হাত বাঁধার হাদিসটা সহি, এমনকি হানাফিদের হকপন্থী বড় বড় ওলামায়ে দিনও স্বীকার গিয়েছেন, যেমন আল্লামা আবদুল্লাহ লাকনৌই বলেছেন যে নাভির নিচের হাদিস থেকে বুকের উপর হাত বাঁধার হাদিসটাই বেশি শক্তিশালী, এভাবে একাধিক ওলামায়ে দিন বলেছেন। হানাফি হওয়ার পর বলেছেন যে নাভির নিচের হাদিস থেকে বুকের উপর হাত বাঁধার হাদিসটাই বেশি বিশুদ্ধ। তো এটা বলা হয়েছে, আর নাভির নিচের হাত বাঁধার হাদিসটা সম্পর্কে যেটা আবু দাউদে এসেছে মিনাস সুন্নাহ বলা হয়েছে, যে আলী থেকে এসেছে, আলী বলেছেন সুন্নাহ হলো ডান হাত বাম হাতের উপর রাখা নাভির নিচে। তো আবু দাউদের কোনো কোনো কপিতে এ বর্ণনাটাই পাওয়া যায় না, নাভির নিচে হাত বাঁধার এই কথার এই সংখ্যাত হাদিসটাই মূলেই পাওয়া যায় না, আবার অন্য কোনো নসখাতে পাওয়া যায়, অন্য কপিতে পাওয়া যায়। তো আবু দাউদে মূল আবু দাউদে হাদিসটা আছে কিনা এই নিয়েই তো সন্দেহ। তারপরও হাদিসটা জয়ীফ, ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এটা মুহাদ্দিসদের ইত্তেফাক অনুযায়ী, মানে সর্ববাদী রায় অনুযায়ী হাদিসটা জয়ীফ, নাভির নিচের হাত বাঁধার হাদিসটা জয়ীফ। আল্লামা জাইলাঈ রহমতুল্লাহ আলাইহি তিনিও হানাফি হওয়ার পরও ইমাম নাওয়াবীর কথাটা তিনি তার গ্রন্থে নসব রায়া কিতাবে উল্লেখ করেছেন।
এবং এক প্রকার স্বীকার করে নেওয়ার পর্যায়ে গিয়েছেন, মানে এটাকে উল্লেখ করেছেন, মানে কি তার মনসমর্থন রয়েছে। তাহলে নাভির নিচে হাত বাঁধা মর্মে দেখা যাচ্ছে কিছুই প্রমাণিত হচ্ছে না, যা প্রমাণিত হচ্ছে বিশুদ্ধভাবে বা তুলনামূলক বিশুদ্ধভাবে সেটা বুকের উপর হাত বাঁধা। কিন্তু যখন দেখলো হানাফি ভাইদের কোনো সম্বল নাই, তখন তারা এই মোসানফ ইবনে আবি শাইবা নামক একটা কেতাবের ভিতরে এই কথাটা জালিয়াত করে ঢুকিয়ে দেয় যে নাভির নিচে বেঁধেছেন হাত। এবং মোসানফ ইবনে আবি শাইবাকে কেন পুঁজি করা হয়েছে, কারণ এটা একটা বিরল গ্রন্থ বলা যেতে পারে, ছয় কেতাবের বাইরের হাদিস এবং বাইরের গ্রন্থ, এবং এই গ্রন্থটা অনেকেরই মানে দৃষ্টিগোচর হয় না। তো তারা ভেবেছিল যে এখানে যদি আমরা এই কথাটা জালিয়াত করে দিই, এটা ধরা পড়বে না খুব একটা, আর যেহেতু সহি সনদ এই জন্যে এটা চালিয়ে দেওয়া যাবে। কিন্তু কথা হলো যে কাকে পায়খানা করলো, কাক মনে করে যে ওর পায়খানা কেউ দেখেনি, কিন্তু যাদের নিচে পড়েছে, যাদের ঘাড়ে পড়েছে, ওরা কিন্তু ঠিকই টের পেয়ে গেছে যে কাকে পায়খানা করেছে। তো এরকমই ব্যাপার যে কিছু দুষ্ট হানাফি জালিয়াত করে এই কথাটুকু যোগ করেছে মোসানফ ইবনে আবি শাইবার রেওয়ায়েতে, কিন্তু ধরা পড়ে গেছে। কিন্তু আজও দেখা আছে যারা গোঁড়াপন্থী হানাফি, তারা মোসানফ ইবনে আবি শাইবার বর্ণনা পেশ করে আর বলে যে দেখো দেখো সহজ সহি সনদ এসেছে, অথচ এটা হলো মেড ইন হিন্দি হানাফি। মানে এই কথাটুকু যে নবী সাল্লাম নাভির নিচে হাত বেঁধেছেন, এই নাভির নিচে হাত বেঁধেছেন এই কথাটুকু মেড ইন হানাফি, মানে হানাফিদের তৈরি করা কথা, আল্লাহ নবীর হাদিস নয়। তো যা হোক, আমি জানি না এত গোঁড়ামি কেন, নাভির নিচে হাত বাঁধা না বাঁধা একটা সন্ন্যতি বিষয়, যদি কেউ পরিত্যাগ করে সে কারণে যে তার নামাজ হবে না এমন কথা নয়। তো চেষ্টা করতে হবে যেটা তুলনামূলক বিশুদ্ধ সেটা হলো আমল করার, বা নাই মানলাম যে কোনো সহি হাদিস নাই, এটাকেও অনেকে বলেছেন, যেমন ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে এই বিষয়ে কোনো সহি হাদিস নাই, নাভির নিচে নাভির উপরে কোনো হাদিস নাই, সহি কোনো হাদিস নাই, এভাবে উনি বলেছেন। আল্লামা ইবনুল কাইম উনিও এদিকে গিয়েছেন, এভাবে বেশ কিছু মহাদ্দেশ তারা এদিকে গিয়েছেন যে আসলে কোনো হাদিস নাই, নাভির নিচের হাদিসটাও সহি না, বুকের উপরে হাদিসটাও সহি না, অর্থাৎ যেগুলো স্পষ্ট আকারে এসেছে। যদি বুখারী হাদিস দিয়ে অনেকটা প্রমাণ হয়ে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই বুকের পাশে বা আশেপাশে বুকের উপর ইত্যাদি বেঁধেছেন, এটা অনেকটা প্রমাণ হয়ে যায়, তারপরে স্পষ্ট বর্ণাগুলি যেগুলোতে নাভির নিচে হাত বাঁধার ওই বুকের উপর হাত বাঁধার কথা এসেছে, এগুলোর ক্ষেত্রে ওলামায়ে দিনে কিছু কিছু কথা রয়ে গিয়েছে, যদিও অনেক ওলামায়ে দিন গ্রহণ করে নিয়েছেন যে হাদিসটা বিশুদ্ধ পর্যায়ের। শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন, আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি, এসব আরও অনেক ওলামায়ে দিন বর্তমান যুগের এবং প্রাচীনতম অনেক ওলামায়ে দিন এই হাদিসকে বিশুদ্ধ হিসেবে মেনে নিয়েছেন, অর্থাৎ বুকের উপর হাত বাঁধার হাদিসকে। তো যা হোক, এখন কথা হলো যে নাভির নিচে হাত বাঁধক বা বুকের উপর হাত বাঁধক, এটা একটা কথা, আর একটা জালিয়াত করে নবীর নামে একটা চালিয়ে দেওয়া যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে বেঁধেছেন আর বর্ণনা আছে মোসানফ ইবনে আবি শাইবা, এভাবে জালিয়াত করে বর্ণনা দেওয়া, এটা তো অত্যন্ত দুঃখজনক বিষয়, অত্যন্ত ঘৃণিত কাজ। ইমাম জুয়াইনি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি কেউ ইচ্ছা করে আল্লাহ নবীর নামে কোনো জাল কথা, কোনো কথা জাল করে, মিথ্যা ভিত্তিভাবে চালায়, তাহলে সে কাফির। আর অধিকাংশ ওলামায়ে দিন তাকে কাফের বলেনি, তবে বলেন যে বড় ধরনের গুনাহগার, কবিরা গুনাহে লিপ্ত। তাহলে চিন্তা করে দেখেন যে আলেম এত বড় একটা কবিরা গুনাহ করতে পারে, তার কথায় কতটুকু বিশ্বাস আনা যেতে পারে যে এত বড় একটা কবিরা গুনাহ করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে যেটা প্রমাণ নাই, যে আদৌ উল্লেখ নাই যেটা, সেটা লাগিয়ে দিয়েছে। যেমন নাভির নিচে নবী সাল্লাল্লাহু আলাইহি হাত বেঁধেছেন মোসানফ ইবনে শাইবার বরাত দিয়ে, যাতে করে মানে যেহেতু সহি মোসানফ ইবনে আবি শাইবার সনদ সহি, কাজে এটা সহি হিসেবে মানুষ চালিয়ে দেয়, মানুষ গ্রহণ করে নেই, কারণ সহি সনদের সাথে জালিয়াত। যাই হোক, আল্লাহ হেদায়ত করুন। তো এটা ফেসবুক থেকে, ফেসবুকে আমি এই আলোচনাটা দেখেছি এক হানাফি আলমের, এবং দেখলাম যে 12 নম্বর গ্রুপের কোনো এক ভাই এটাকে শেয়ার করেছেন, তাতে বুঝলাম যে উনি হয়তো অনেকটা আনন্দিত হয়েছেন এই আলোচনায়, গুপ্তধন মনে করেছেন হয়তো। তো এই জন্যে আমি ভুল ভেঙে দেওয়ার জন্যে প্রত্যেকটা গ্রুপে আমি আলোচনাটা তুলে ধরেছি।
তো আসলে কিছু কিছু হানাফি ভাইদের কাণ্ড কীর্তি দেখলে মানে লজ্জা পেতে হয়, মানে লজ্জা পাই আলেমরা যে আলেম হয়ে এই জাতীয় জালেমি কাজ করা কি শোভা পায়। তারপর দেখেন যে সমাজের ভিতরে চালু রয়েছে রফল আদান করা বিষয়ে, যে রফল আদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে করতেন পরে আর করেননি, অবশ্য এটা একটা জালিয়াত কথা, এই কথার মর্মে কোনো সহিহ হাদিস প্রমাণ নাই, সহিহ দেখানো সম্ভব নাই। ইবনে মাসুদ থেকে একটা কথা বলা হয়ে থাকে, ইবনে মাসুদের সনদের ভিতরেও কথা রয়েছে, আর মেনেও যদি না হয় তাহলে মনে করতে হবে ইবনে মাসুদের এটা ভুল সিদ্ধান্ত, তিনি ভুল বুঝেছেন, কারণ অন্যান্য সাহাবা একরাম সকলে রাফল আদানের বর্ণনা দিয়েছেন এবং রাফল আদানের হাদিসগুলি বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ সহ প্রায় সকল হাদিস গ্রন্থে রয়েছে এবং এগুলো মুতাওয়াতের পর্যায়ে চলে গিয়েছে, এই হাদিসগুলি এত বিশুদ্ধ। তো যা হোক, রফল আদান করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রসিদ্ধ সুন্নাহ, কিন্তু হানাফি মাযহাবে এই রফল আদানের উপর আমল নেই, যদিও কিছু কিছু হানাফি মুহাদ্দিস হানাফি হওয়ার পর আমল করেছেন এবং শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই রফল আদানকে সাপোর্ট করেছেন, অনুভব আব্দুল হাই লখনবী রফল আদানকে সাপোর্ট করেছেন, রফল আদানকে রফল আদান হাদিসকে বেশি শক্তিশালী বলেছেন। শাহ ওয়ালিউল্লাহ বলেছেন যারা আর রফল আদান করে নামাজ পড়ে ওরা আমার নিকট বেশি প্রিয় ওদের থেকে যারা রফল আদান করে নামাজ পড়ে না। এভাবে হানাফি ওলামা যেন অনেকে বলছেন। এরপর দেখবেন যে ভারতীয় আর পাকিস্তানি আর বাঙালি কিছু হানাফি এত গোঁড়া রয়েছে যে এ কথাটা চালু করে দিয়েছে, তাদের মাধ্যমে চালু হয়ে রয়েছে যে রফল আদান করা হতো এই জন্য যে সাহাবা একরাম ওই সময় ওই তাদের অনেকে বগলে পুতুল নিয়ে আসতো, রফল আদান করতে বলেছেন যাতে করে পুতুলগুলো ঝরে পড়ে যায়। তো যদি এটাই হতো তাহলে সাহাবা একরাম বগলে কেন নিয়ে আসেন, পকেটে করে নিয়ে আসতেন? তারপর সাহাবা একরাম সম্পর্কে এরকম বেয়াদবি কথা বিনা দলিলে বলা কতটুকু জঘন্য অপরাধ, সাহাবা একরামের সাথে কত বড় ধৃষ্টতা এটা লক্ষ্য করে দেখলেই বোঝা যায়। তো যা হোক, এই গোঁড়ামির কারণে দেখা গেছে অনেক গর্হিত কাজ আমাদের সমাজে চালু রয়েছে। অনুরূপভাবে আমিন বলার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে সাহাবিরা পালিয়ে যেতেন নাকি, এজন্য নিশ্চিত হওয়ার জন্য আমিন বলতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এগুলো সবই জালিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন যেন আমরা কোনো কথা জালিয়াত করে না বলি।